যখন আরম্ভ করেছি তখন থেকে আসামের গান এবং ফরিদার গান দুটো শুনতে গেলে আমাদের যে সময়টা লাগবে সেই সময়টা কষ্ট করে নষ্ট করতে দেওয়া উচিত হবে না। তো যখন দাঁড়িয়েছি তখন দুটো কথা বলি, একটা হচ্ছে যে স্বপ্নপুরি এবং ফরিদার পাটিল ফাউন্ডেশন ওরা দুজন এবং দুটো সংগঠন মিলে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে উপস্থিতিটাকে আমার মনে হচ্ছে কম, কিন্তু এই কমটার ভেতর থেকে যারা এসে উপস্থিত হয়েছেন আমি অবশ্যই বলবো তাদের সঙ্গীতের প্রতি যে প্রচণ্ড রকমের আগ্রহ সেটা ফরিদার কারণে এবং হাসানের উদ্যোগের, তাছাড়া এটা বোধ হয় সম্ভব হতো না। আর আপনারা যারা এসছেন তারা সত্যিকার অসীম সঙ্গীতকে ভালোবাসেন, সেই কারণেই হতে এসছেন। তাই আমি কথা বাড়াতে চাই না, আমি ফরিদার কথা বলি। আমি ওকে সেই 72 সাল থেকে মুক্তিযুদ্ধের পরবর্তীকালে আমি তখন বেতারের সঙ্গে যুক্ত ছিলাম, সেই সময়ে ওর গুরু মকসুদ আলী সাইন এবং ফরিদা উমর বাবা বোধহয় সেদিন ছিলেন, কিন্তু আমার সামনাসামনি শোনার সৌভাগ্য হয়নি। আমি তখন খবরের কাগজে নাইট ডিউটি করছি, ও গান গাইছে, আমার স্ত্রী টেলিফোনের ওই রিসিভারটা ধরে ওর গানটা আমাকে শোনাচ্ছেন যে শোনো কি অসাধারণ গলা, এবং সে গান গাইছে বিভিন্ন ধরনের গান, ইংরেজি, উর্দু, বাংলা, হিন্দি সব কিছু মিলিয়ে সে গান গাইছে। আর তখনকার দিনে এই জিনিসটা হয়তো করতো, কিন্তু পরবর্তীকালে সে এত সাত্বিক হয়ে গেছে যে লালনের বাইরে আর যেতে চায় না, কারণ দেখতে পাচ্ছে যে লালনকে নিয়ে যে ধরনের বিকৃতি এবং অশুদ্ধতার একটা মোৎসব চলছে, সেই ক্ষেত্রে যদি ফরিদারের মতো এরা যদি শুদ্ধ পথে না হাঁটতে চেষ্টা করেন বা পথ না দেখান তাহলে আমাদের দুর্যোগ যে আরও বাড়বে এটা তো খুবই সাধারণ বোধগম্য। আজকে লালনের গান, আমি একটু আগেই ফরিদাকে বলছিলাম যে পশ্চিমবঙ্গে আমি টেলিভিশন যে সমস্ত অনুষ্ঠান মাঝে মধ্যে শুনতে পাই, হঠাৎ করে শুনতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। লালনকে কিভাবে বিকৃত করা হচ্ছে, রাধারমন, হাসান রাজা এবং শাহ আব্দুল করিম তিনি যেভাবে সুর করেছেন সেই সুরকে পাল্টে দিয়ে আর একটা সুর তৈরি করে ফেলছে, কি মানে সাহস মানে উদ্ধত্ত যে শাহ আব্দুল করিমের সুরটাকেই পাল্টে দিয়ে তার নিজেরা তার গানটাকে অন্য সুরে গাইতে আরম্ভ করেছেন। আর লালন তো আমি বললাম সে জঘন্য অবস্থা, তার উচ্চারণ পর্যন্ত খুব জঘন্য। লালন সাহেব যেভাবে গান রচনা করেছেন এবং তার যে উচ্চারণ হওয়ার কথা ঠিক সেভাবে তারা সেই উচ্চারণটাও করেন না, তারা একেবারে বিশুদ্ধ কলকাতার যে ভাষা সেইভাবে উচ্চারণ করে লালনকে গাইতে চেষ্টা করেন। এই দুঃখজনক অবস্থার মধ্যে আমার মনে হয় ফরিদা যে কাজটি করছে এবং বাচ্চাদেরকে নিয়ে যে কাজটি করার চেষ্টা করছে ভবিষ্যতে অবশ্যই ওই অচিন পাখিকে খুঁজে পাবার যে চেষ্টা এটা অব্যাহত থাকবে এবং এটা আমার মনে হয় সুফল আমরা পাবো অবশ্যই। আর হাসান কেন গায়ক বলতে চাই না, ও সংগঠক, কেউ কিছু মনে করবে না, ওর গলা বড় চমৎকার, এমনি কথা বললে খুব সুন্দর লাগে, কবিতাও লেখে ভালো এবং গানও করে। এর আগে আমি শুনেছি একবার না দুবার গান শুনেছি স্বপ্ন করে, কিন্তু তার থেকে মনে করি যে ভালো সংগঠক। সংগঠকরা কিন্তু কখনো ভালো গায়ক হতে পারে না, এটা একটা সংঘাত আছে এদের মধ্যে।
তো সেই সংঘাতটাকে আমি জানি না কি করে সংহত করলো, এবং এখন সে নিজেকে গায়ক এবং সংগঠক দুটো ভাগ করেই পরিচয় দেওয়ার চেষ্টা করছে তা অনেকদিন হয়ে। তো দুজনেরই এই উদ্যোগ সফল হোক, আমরা যেন শুদ্ধ পথে থাকতে পারি। আসার যে একটু আগে সংকটের কথা বলে গেলেন, সেই সংকটটাকে উত্তীর্ণ উত্তরণের জন্য আমাদের আসলেই একটা উদ্যোগ দরকার, এবং সেই উদ্যোগটা এই সংস্কৃতি ক্ষেত্র থেকেই করতে হবে, তা না হলে কিন্তু আমরা সেই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবো না। সেই জন্যে আমাদের মন মানসিকতা যে এখন একটা বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং মৌলবাদী সাম্প্রদায়িক যে মনোবৃত্তি সেটা আমাকে গ্রাস করার চেষ্টা করছে, তা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের এই যে আদর যে সংস্কৃতি, লোকজ যে সংস্কৃতি, এবং এই লালন সাহি থেকে আরম্ভ করে শাহ আব্দুল করিম পর্যন্ত যে সমস্ত গান, আমাদের মুক্তিযুদ্ধের গান, আমাদের ভাষা আন্দোলনের গান, এগুলোকে যদি আমরা আমাদের জীবনে চর্চা করতে পারি সঠিকভাবে, তবে এই সংকট থেকে আমরা উত্তরণ করাতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং ফরিদাবাদ ফাউন্ডেশন স্বপ্নপুরীকে অভিনন্দন।